মহাজোট সরকারের দুবছর পূর্তি আজ। যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। নানা জটিলতায় দিন দিন কমছে কমলাপুর আইসিডির কন্টেইনার হ্যান্ডেলিং। রেলপথে বেশি পরিবহন হলে সড়ক পথে চাপ কমার পাশাপাশি বাড়বে রাজস্ব আয় মদ সংশ্লিষ্টদের। সংসারের হাল ধরতে ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছেন অনেক সংগ্রামী নারী। তাদের এগিয়ে নিতে নানা পদক্ষেপ সমাজসেবা অধিদপ্তরের। এবং গ্রিসে বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর অভিবাসীদের গ্রেপ্তার আতঙ্ক কমেছে, জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের প্রতি সম্পর্ক উন্নয়নের তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি, হরিপদ সাহা। দর্শক, বাণিজ্য সংবাদের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদ দল, জানাবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে উত্তরের জেলা বগুড়া। এই মুহূর্তে বগুড়া দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান খবির। সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে। যাও যাও ওরে বিষ পাতাল ভুবন, লক্ষিন্দর অঙ্গ ছাড়ি কর পলায়ন। নামো নামো ওরে বিষ পাতালেতে নামো, দোহাই ত্রিদশ দেবে না কর বিশ্রাম। মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন মঙ্গলকাব্যের যেই চরণগুলো আবৃত্তি করলাম, এই চরণেরই স্মৃতিবিজড়িত যে স্থান অর্থাৎ বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর, সেই বাসরঘরের সামনে থেকে এখন আমরা কথা বলছি সময় সংবাদের দর্শকদের সঙ্গে। সময় সংবাদ তার 5ম বর্ষপূর্তি উপলক্ষে যে আয়োজন করেছে, সারা বাংলায় দর্শকের কাছে যাবে, নেবে তাদের প্রতিক্রিয়া, শুনবে তাদের বিভিন্ন মন্তব্য এবং সমালোচনা, এরই সূত্র ধরে এখন আমরা রয়েছি বগুড়ায়। যে দর্শক আমাদের সঙ্গে রয়েছেন কথা বলার জন্য, তারা এই বগুড়ারই বিভিন্ন স্থান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার চারদিকে এই দর্শকরা, সম্মানিত দর্শকরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে এখন কথা বলবো। আমি আমার বাম দিক থেকে একটু শুরু করতে চাই, এখানে বেশ কিছু দর্শক অপেক্ষা করে আছেন, তো শুরু করতে চাই এমন একজনকে দিয়ে। তিনি একটু আগে বলছিলেন আমাদেরকে সময় সংবাদ আপনি নিয়মিত দেখেন বলছিলেন, তো কেন দেখেন, সময় সংবাদের বিশেষত্ব আসলে কি? সময় সংবাদ আমি এই জন্য প্রায় সবসময় বিশেষ করে খবরটা আমি দেখি, এখান থেকে যে সমস্ত খবরগুলো শোনা যায় আসলে সব মানে গ্রহণযোগ্য, এই জন্য আমাকে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, কথা বলবো আরো কয়েকজন দর্শকের সঙ্গে। সময় সংবাদ, সময় সংবাদ আপনি দেখেন বলছিলেন, তো ঠিক কি কারণে দেখা হয়? খবরটা আমি নিয়মিত দেখি, কারণ খবরের ক্ষেত্রে দেখা গেছে যে অন্য অন্য চ্যানেলের চেয়ে সময়ের নিরপেক্ষতা অনেকটা বেশি, এই কারণেই সংবাদটা দেখি। আর আরেকটা জিনিস সময়ের ভালো লাগে, যেমন খবরের যে ছবিটা দেখায়, অনেক সময় হয়তো খবর দেখতে পারছি না কিন্তু ওই ছবির মাধ্যমে অনেক খবর এবং অনেক তথ্য আমরা পেয়ে যাই। আরও দেখি যেমন সময়ের আছে সম্পাদকীয়টা, প্রতি রাতে যেটা দেখা হয় আমার খুবই ভালো লাগে। এইরকমভাবে সময় আমাদের কাছে ইতিমধ্যেই 5 বছরে অন্য অন্য চ্যানেলের চেয়ে বলবো যে অনেকখানি জনপ্রিয়তা দিয়ে আগে গেছে। আমরা আশা করি যে সময় আমাদের এই অঞ্চলে মাটির মানুষ নিয়ে কাজ করবে। ধন্যবাদ আপনাকে, কথা আবার প্রয়োজন আপনার সঙ্গে বলবো আমরা। আপনার কাছে সময় সম্পর্কে কোনো সমালোচনা শুনতে পেলে ভালো লাগবে? সময় চ্যানেল আমি স্পেশালি নিউজ দেখি, তো নিউজ আমাকে খুবই ইমপ্রেস করে। আর নিউজের যে বিষয়টা আমাকে আরও বেশি অভিভূত করে সেটা হচ্ছে লাইভ, যে কোনো বিষয় আমাদের দেশে যখনই কোনো দুর্ঘটনা ঘটুক কিংবা ভালো কিছু ঘটুক সেটা সময় কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের দেখায়।
তো আমি শিশুদের নিয়ে কাজ করি মূলত, তো আমি চাইবো যে সময় শিশুদের নিয়ে কাজ করুক, শিশুদের নিয়ে গঠনমূলক কোনো নিউজ দেখাক। ধন্যবাদ আপনাকে। সময় সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? সময় ধন্যবাদ। সময় সম্পর্কে আমার প্রতিক্রিয়া যে সময় সংবাদ প্রতিদিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত একটা খেলানোর খবর হয়, এই খেলার খবরটা ভালো লাগে। আর প্রতিটা সময় আমি নিয়মিত খবর পাচ্ছি, বাসায় গেলাম যা টিভি ছাড়লাম সময় সংবাদ দেখতেছি, সংবাদ হচ্ছে। সংবাদের মাঝে অন্য চ্যানেলে যেমন ব্রেক থাকে, এই চ্যানেল এই চ্যানেলে ব্রেক নাই, যদিও শর্ট ব্রেক আছে 38 সেকেন্ডের মাত্র, খবরগুলো দেখে মজা আছে, আরাম আছে, এই জন্য এই চ্যানেলটা খুব ভালো লাগে আমার। আমি বাম দিকে দর্শকদের কাছে আবারও আসবো, ডান দিকে একটু যেতে চাই, অনেকক্ষণ বাম দিকে কথা বলছিলাম আমরা, এই দর্শকরা অপেক্ষা করে আছেন যারা সময় সংবাদকে নিয়মিত দেখেন বলছিলেন। তো সময় সংবাদ আপনাদের এখন খুব কাছে আছে, যদি কোনো পরামর্শ দিতে চান। সময় সংবাদটা খুব সুন্দর এবং দেখতে খুব ভালো লাগে, যার কারণে সময় সংবাদকে খুব ভালো লাগে আমার। আপনি সময় সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরুন। সময় সংবাদ বাস্তব পরিস্থিতি সম্পর্কে সঠিক জিনিস তুলে ধরে। আর একটা কথা আমি বলতে চাই যে বগুড়া একটি ঐতিহাসিক জায়গা, বগুড়ার আদিকাল থেকে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত, বগুড়ার যে ঐতিহাসিক কৃষ্টি কালচারগুলো আছে সেগুলো সময় সংবাদে তুলে ধরবেন, এটাই আমাদের বগুড়ার বাসী হিসেবে আমাদের চাওয়া পাওয়া। ধন্যবাদ আপনাকে, কথা বলবো আরও কয়েকজন দর্শকের সঙ্গে। সময় সংবাদ আপনাদেরকে গত 5 বছরে আসলে কী দিতে পেরেছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, সময় সংবাদ ওই সঠিক যে নিউজটা ওই বস্তুনিষ্ঠ সংবাদটা এটা পরিবেশন করেছে। আমি অ্যাজ এ গভর্নমেন্ট একজন ফিজিক্যাল টিচার হিসেবে বলতে চাই, বগুড়ার খেলাধুলার যে মানটা মানে ফুটবল ক্রিকেট অনেক প্রচুর ভালো ভালো খেলোয়াড় আছে, এই খেলোয়াড় ওইগুলো যাতে বাহিরে ভালো খেলতে পারে সেই দিকটা তুলে ধরার জন্য আমি সময় টিভিকে বিনীতভাবে অনুরোধ করবো, যাতে বগুড়া সম্পর্কে আরও একটু ভালোভাবে ই করুক। আমি ধন্যবাদ আপনাকে, কথা বলবো আপনার সঙ্গে। সময় সংবাদ সম্পর্কে আপনি কিছু বলবেন একটু আগে বলছিলেন আমাকে, এখন দর্শকদের জন্য একটু বলুন। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্যে। তো সময় সংবাদ খুব সুন্দর একটা সংবাদ মাধ্যম, যেখানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার হয়, বিশেষ করে আর সংবাদ শিরোনাম যেটা হয় আমার কাছে খুবই ভালো লাগে, অ্যাট এ গ্ল্যান্স দেখা যায় আর কি। সময় সংবাদকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই সময় সংবাদের খবর যিনি আমাদেরকে পৌঁছে দিচ্ছেন আমাদের মাজেদ ভাই মাজেদুর রহমান, এবং তার সাথে রবিউল ইসলাম রবি, তিনি ছবি তুলে থাকেন। তো রবি এখন ব্যস্ত আছেন একটি কাজে। মাজেদ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে বগুড়ার এই যে সংবাদগুলো আপনি তুলে ধরছেন, তো দর্শকদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন আপনি? আসলে এখানে সময় দর্শক প্রচুর সময় দর্শকের এখানে দর্শক, তারা চায় যে বগুড়াবাসীকে আরও ভালো ভালো উপস্থাপন করা, বগুড়া সাহিত্য সাংস্কৃতিক তার শিল্প দিক থেকে প্রত্যেকটা দিক থেকে একটা রিচ একটা ডিস্ট্রিক্ট, এবং সবাই চায় এটা আরও ভালো করুক এবং উত্তরোত্তর আরও উন্নতি হোক, এটা সবাই চায় দর্শকরা। ধন্যবাদ আপনাকে, আপনি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বাম দিকে আবার একটু যেতে চাই আমরা, বাম দিকে দর্শকরা রয়েছেন, আমরা বলছিলাম যে তারা আমাদের জন্য অপেক্ষা করে আছেন। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে সময় সংবাদ গত 5 বছরে আপনাদের প্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছে, এবং সমালোচনা এখনও কারো কাছ থেকে পাইনি, আপনি অবশ্যই সমালোচনা করবেন বলে আমরা আশা রাখি। ধন্যবাদ। সময় চ্যানেলটি মূলত আমি এভাবে বলতে চাই যে সময় উপযোগী একটা চ্যানেল, সময়ের ব্যবধানে আমরা অনেক কিছু হারিয়ে যাই, আবার অতিরিক্ত দীর্ঘক্ষণ ধরে খবর দেখার মানসিকতা বা সময় কোনোটাই আমাদের হয়ে ওঠে না। সেদিক থেকে ভালো দিক হচ্ছে সময় খুব সংক্ষিপ্ত আকারে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা সমৃদ্ধ হচ্ছি। আর সমালোচনার ক্ষেত্রে যদি বলি যে আসলে শিল্প সাহিত্য সংস্কৃতি যে আমাদের ঐতিহ্য রয়েছে, হাজার বছর ইতিহাস যেহেতু আমাদের বাংলাদেশে রয়েছে, এটিকে আরও তুলে ধরার একটা ক্ষেত্র আমি মনে করি এটা সময় গ্রহণ করতে পারে। শিশুরা আগামী দিনের জন্য আমরা জানি যে ভবিষ্যৎ, তাদের নিয়ে আমরা সবসময় ব্যতিব্যস্ত থাকি, কিন্তু শিশুদের যে অনেক উদ্ভাবনী বিষয়গুলো আছে, শিশুরা যে আমাদের ঐতিহ্য বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে, এই ধরনের একটি ক্ষেত্র গড়ে তোলা দরকার। শিশুরা এত বেশি পড়াশোনা কিংবা কোচিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেখান থেকে শিশুদেরকে বিনোদন দেওয়ার জন্য আরেকটা ক্ষেত্র রয়েছে, বাংলাদেশ বিনোদনের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। আমরা ব্যাপারে কী করতে পারি একটু সংক্ষেপে? আমরা চাই যে সময় টেলিভিশনে শিশুদের জন্য একটা আলাদা সময় থাকবে, যে সময় তারা বিনোদন এবং তাদের উদ্ভাবনী যে বিষয়গুলো সেগুলো তুলে ধরা হবে। ধন্যবাদ আপনাকে, কথা বলবো আরেকজন দর্শকের সঙ্গে, অপেক্ষা করে আসছেন অনেকক্ষণ যাবৎ, আপনি সময় সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরবেন। আমরা যেহেতু স্টুডেন্ট পড়াশোনা করি, কোচিং বিভিন্ন জায়গায় আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, তো আমরা খুব কম সময়ের মধ্যে এই সময় চ্যানেলের মাধ্যমে আমরা নিউজগুলো আমরা জানতে পারি, এটা আমাদের জন্য খুবই ভালো। কথা বলবো একজন তরুণের সঙ্গে, তিনিও দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। সময় সংবাদের আপনি কোন ধরনের দর্শক, নিয়মিত নাকি অনিয়মিত দর্শক? নিয়মিত। কোন বিষয়টি ভালো লাগছে? আমার সবচেয়ে ভালো লাগে খবরটা রাত 11টার পরে, আমি প্রতিদিনই খবর দেখি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন সময় টিভিকে উপভোগ করব। আর এখানে যে ধরনের সংবাদ প্রচারিত হয় সবই নির্ভুল ও সুন্দর।
ধন্যবাদ আপনাকে। আপনি কি সময় সংবাদ দেখেন? সময় সংবাদের এই ভালো লাগা মন্দ লাগার দিকগুলো একটু দর্শকদের জন্য যদি বলেন আপনি। এখন অ্যাডমিশন পরীক্ষার্থী, সবসময় তো সবসময় মানে পরীক্ষার ওই সময় হচ্ছে ভর্তি পরীক্ষা কালেকশন করতে পারি না। সময় চ্যানেলকে ধন্যবাদ যে অল টাইম যখন টিভি ছাড়ি নিচে হেডলাইনে কোথায় কোন টাইমে পরীক্ষা হয় ওটা আমরা জানতে পারি খুব কম সময়ের মধ্যে। ধন্যবাদ আপনাকে। বাম দিকের এই দর্শকদের কথা শুনছিলাম, আমার ডান দিকে যারা অপেক্ষা করে আছেন তাদের সঙ্গে আমরা কথা আবার একটু ডান দিকে গিয়ে কথা বলতে চাই। দর্শক তারা অপেক্ষা করছেন যে তাদের মন্তব্য প্রতিক্রিয়া এবং মতামত তুলে ধরবার জন্য। আমরা এখন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, যাচ্ছি আপনাদের কাছে যে সময় সংবাদ সম্পর্কে আপনার মূল্যায়নটি। সর্বপ্রথমেই 5 বছর পূর্তি উপলক্ষে সময় সংবাদকে জানাচ্ছি আমার জন্মদিনের শুভেচ্ছা এবং 6 বছর পদার্পণে আরও এগিয়ে যাক এটাই কামনা করি। আর একটি অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি সময়। কিন্তু ওখানে যদি বিদেশিটায় যদি না দেখিয়ে যদি দেশীয়টাই তথ্য প্রযুক্তিটা বেশি দেখানো হয় তাহলে মনে হয় ভালো হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার প্রতিক্রিয়া তুলে ধরবেন। সময় সংবাদ আমার কাছে খুবই গ্রহণযোগ্য একটি চ্যানেল এবং সময় সংবাদে যে নিউজগুলো দেখানো হয় সেগুলো হচ্ছে আমাদের একদম টাটকা একটা খবর, অন্যান্য চ্যানেলের আগে হয়তো আমাদের সময় সংবাদ সেটা প্রচার করছে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনি সময় সংবাদে একজন দর্শক বলছিলেন, তো ঠিক কোন বিষয়টি আপনার কাছে ভালো লাগে? সময় সংবাদে যেগুলো 24 ঘন্টার খবর প্রচার করে সবই আমার ভালো লাগে। মন্দ লাগার কোনো বিষয় আছে কি? মন্দ লাগার বিষয় তেমন নেই। ধন্যবাদ আপনাকে। দর্শকরা তাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে সময় সংবাদের বিভিন্ন যে সংবাদ অবশ্যই বেশি আমাদের সে সংবাদ এবং অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে তারা বলছিলেন। তো দর্শক, সারা বাংলাদেশে আমাদের এই পথ পরিক্রমা চলবে। আপনারা জানেন যে সময়ের যেই জয়রথ ছুটছে এই জয়রথ আগামী আজ বিকেলেই বিকেল 4টায় দেখা করবে আপনাদের সঙ্গে জয়পুরহাট থেকে। জয়পুরহাটের দর্শকদের আমরা আগাম অভিনন্দন এবং আমন্ত্রণ জানিয়ে রাখি, সে সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করবার জন্য আমরা কিন্তু আপনাদের কাছে আসছি। তো প্রস্তুত থাকুন জয়পুরহাটের দর্শক এবং একই সাথে প্রস্তুত থাকুন এই বাংলাদেশের সব জেলার মানুষই, ইতিমধ্যে যাদেরকে আমরা কাছে গিয়েছি যাব পরবর্তীতে, তারা অবশ্যই প্রস্তুত থাকবেন। সময় আপনাদের কাছে আসছে, অবশ্যই সঙ্গে থাকুন সময়ের। দর্শক, আগামী 17ই এপ্রিল 5 বছর পূর্তি করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন দর্শকের কাছে, তারই অংশ হিসেবে আজকে দেশের উত্তরের জেলা বগুড়া থেকে দর্শক মতামত সংগ্রহের অনুষ্ঠান দর্শকের কাছে তুলে ধরছিলেন সহকর্মী মিজানুর রহমান খবির। এবারে ফিরছি এ সময়ের বাণিজ্যের নিয়মিত খবরে। 5 জানুয়ারি 2014 থেকে 2016 মহাজোট সরকারের 2 বছর, এর মাঝে 3 যুদ্ধাপরাধীর বিচারের রায় বাস্তবায়ন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় কিংবা নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতির মতো বেশ কিছু অর্জন রয়েছে এ সরকারের। মাত্র 2 বছরে এসব অর্জনকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের বড় অর্জন হিসেবেই দেখছেন। তবে তারা এও বলছেন, এত সব সফলতার মাঝেই যেন লুকিয়ে আছে সব দলের অংশগ্রহণমূলক গণতন্ত্র থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাওয়া বাংলাদেশের ছবি। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। কে ভেবেছিল কবে দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে? কিন্তু না, যা একসময় ছিল ভাবনার অতীত তাকেই বাস্তব রূপ দিয়েছে 2 বছর আগে 5 জানুয়ারি নির্বাচনে গঠিত মহাজোট সরকার। শুধু কি যুদ্ধাপরাধীদের বিচার? না তো, বর্তমান সরকার জাতিকে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প নিজেদের অর্থায়নে তৈরির সাহসও দেখাচ্ছে। এটি শুধু একটা ভৌতিক কাঠামো তৈরি হচ্ছে তা নয়, এটি প্রতীকী মাত্রায় বাংলাদেশে সক্ষম অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণে এবং নিজস্ব অর্থায়নে নিজস্ব মেধা এবং মননের সমাহার করে একটা বড় কাজ করতে পারবে সেটি কিন্তু তার একটা প্রমাণ। পাঠ্যপুস্তক উৎসবটা পৃথিবীর কোথাও নেই, এটিও একটা অর্জন। বেশ কিছু সাফল্য সরকারের আছে, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে সাফল্যটা খুব বেশি। এমনকি ভারতের সঙ্গে দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে কোনো বিরোধ ছাড়াই। অন্য যে সাফল্য সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ। আমাদের
এটা মানা দরকার। যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা আমি মনে করি সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এত কিছুর পরও কোথায় যেন একটা কিন্তু রয়েই গেছে। দেশে নির্বাচিত সরকার আছে, বিরোধী দলও আছে, কিন্তু গণতন্ত্র চর্চায় নেই সকল দলের অংশগ্রহণের সমান সুযোগ। আমরা গত দুবছরে একটি শক্তিশালী পার্লামেন্ট আমরা দেখিনি। আমরা দেখলাম যে সেটা এই জাতীয় পার্টি সরকারেও আছে, আবার বিরোধী দলেও আছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আদৌ সংসদে আলোচনা হয় না, যার অভাবে এখন যেটা হচ্ছে যে একতরফা সব কিছু হয়ে যাচ্ছে, এটি গণতন্ত্রের জন্য মোটেই শুভ নয়। আর হয়তো এই সুযোগেই মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ। সর্বশেষ ঘটনা আমরা দেখেছি, একজন আত্মঘাতী বোমারুর ঘটনা আমরা বাংলাদেশে আমরা দেখেছি, এই বিষয়গুলো অতীতে কখনো ছিল না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ নিম্ন মধ্যমায় দেশের স্বীকৃতি পেয়েছে, পদঘাট হয়েছে আগের চেয়ে উন্নত, কিন্তু দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কেউ কি স্বস্তিতে আছেন? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সরকার সফল, আর যদি না হয় তাহলে সরকারকে এ নিয়ে ভাবতেই হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ও সংঘাতময় হয়ে উঠেছিল দেশের পরিস্থিতি। হামলা, সংঘর্ষ আর অগ্নিসংযোগের তাণ্ডবলীলা চলে দেশজুড়ে। দিনটিকে কেন্দ্র করে গত বছর আবারও উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। গত 2 বছরের টানা সহিংস কর্মসূচিতে মৃত্যু হয় 200+ মানুষের। সেই দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চোখের সামনে শেষ সম্বল ভিটে মাটিটুকু ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছিলেন ফণীবালা রায়। হামলার সময় পালিয়ে গিয়ে জীবন বাঁচাতে পারলেও শেষ বয়সে সব হারিয়ে আর্তনাদের কাছেই নিয়েছিলেন শেষ ঠাই। সেদিন ভোট দেয়াই ছিল তার একমাত্র অপরাধ। 2014 সালের 5 জানুয়ারি সকালে দেশীয় অস্ত্রধারী হাজারখানেক মানুষ দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছিল। প্রায় 3 ঘন্টার তাণ্ডব লীলায় লণ্ডভণ্ড করে দেয়া হয় বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব। চালানো হয় লুটপাট, দেয়া হয় আগুন। এছাড়া ভোটের আগের রাতে 5টি আসনের 672টি কেন্দ্রে চালানো হয়েছিল লুটপাট, ভাঙচুর। আমাদের স্কুলের সহ এখানে নির্বাচনের আগের দিন এটা পুড়েছিল, সেই সাথে আরো এলাকা বেশ কটা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গিয়েছিল। রেকর্ড ঘটনা সেদিনকে একেবারে রণক্ষেত্র এবং একজন স্পট ডেথ হয়েছিল। দিনাজপুরের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল সারা দেশে, যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল গোটা দেশ। এই ঘটনার 1 বছর পর 5 জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। একই সাথে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দিনটিকে ঘোষণা দেয় বিএনপি। দিনটিকে ঘিরে সহিংসতার শুরু আবার যেন সেখানেই। 5 জানুয়ারি জনসভার ডাক দেয় বিএনপি, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয় থেকে বের হতে না দেয় এক পর্যায়ে সারা দেশে টানা অবরোধের ঘোষণা দেন তিনি। এখন অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করব সুযোগ আসলে। এরপর টানা 92 দিনের হরতাল অবরোধে দেশব্যাপী চালানো হয় তাণ্ডব। স্কুল, মাদ্রাসা, যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা কিছুই হামলার তালিকা থেকে বাদ পড়েনি। প্রতিদিনই নিরপরাধ খেটে খাওয়া মানুষ লাশ হয়ে ঘরে ফিরেছে স্বজনদের কাছে। গত বছরের প্রথম 3 মাসে সহিংস কর্মসূচিতে প্রাণ হারায় 138 জন। ব্যবসায়ী সংগঠনের দাবি আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় 2 লাখ কোটি টাকা। সাবিহা নিপা, সময় সংবাদ। রেলপথে কন্টেইনার পরিবহন নিরাপদ এবং সাশ্রয়ী হলেও দিন দিন কমছে কমলাপুর আইসিডির কন্টেইনার হ্যান্ডলিং। বর্তমানে এই আইসিডির সক্ষমতার মাত্র 60% ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন কন্টেইনারবাহী ট্রেন চলাচলে অতিরিক্ত সময় ক্ষেপণ, পর্যাপ্ত কাস্টম সুবিধা না থাকা সহ বিভিন্ন কারণে তারা রেলপথে কন্টেইনার পরিবহনে উৎসাহ হারিয়েছেন। সংশ্লিষ্টদের মতে রেলপথে বেশি কন্টেইনার পরিবহন হলে সড়কপথের ওপর যেমন চাপ কমবে, তেমনি অনেক বেশি রাজস্ব আয় হতো রেলওয়ের। বিস্তারিত হাজেরা শিলুর রিপোর্টে। ঢাকার বিভিন্ন শিল্প কারখানার জন্য চট্টগ্রাম বন্দর দিয়ে আসা কাঁচামাল ও যন্ত্রপাতি রেলপথে পরিবহনের জন্য 1987 সালে রাজধানীর কমলাপুরে স্থাপন করা হয় দেশের প্রথম ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি। প্রথম বছরে মাত্র 175 টিএস কন্টেইনার হ্যান্ডলিং করলেও রেলপথে খরচ কম হওয়ায় ধীরে ধীরে এর ব্যবহার বাড়তে থাকে।
2008 সালে সর্বোচ্চ 82,458 টিওএস কন্টেইনার হ্যান্ডলিং করে কমলাপুর আইসিডি। কিন্তু দিনের বেলায় ট্রাক না চলা সহ নানা কারণে আমদানি ও রপ্তানিকারকরা কমলাপুর আইসিডি ব্যবহারে উৎসাহ হারিয়ে ফেলায় হ্যান্ডলিং কমতে কমতে বর্তমানে 60,000 থেকে 65,000 দাঁড়িয়েছে। ঢাকা থেকে ট্রাকও আমি রাত্রে ব্যবহার করি, তাহলেও কিন্তু আমার 8 থেকে 10 ঘন্টার মধ্যে চট্টগ্রামে পৌঁছে যায়। দিনে দিনে কিন্তু আমি ফরওয়ার্ডারকে গুডস হ্যান্ড ওভার করে ফিডার আমি ক্যাচ করতে পারি। সময়, কাস্টম অফিসারের প্রেজেন্সটা এবং আমাদের এই দিনে মেট্রোপলিটন সিটিতে ট্রাক না চলাটা আমাদের এই আইসিডি কমলাপুরের ব্যবহার কমে আসছে। চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তার মতে রেলের ইঞ্জিন ও ওয়াগন সংকটের কারণে কমলাপুর আইসিডির ব্যবহার কিছুটা কমে থাকতে পারে। ইম্পোর্টার যারা, তারা যদি বলে যে আমি আমার এই কন্টেইনারটি কমলাপুরে গ্রহণ করব, তখন চট্টগ্রাম বন্দরের কোনো অপশন নেই যে এই কন্টেইনার এখানে চট্টগ্রামে ডেলিভারি দেওয়া। রেলওয়ের বিভিন্ন সময় তাদের পাওয়ারের অভাব, তার ক্যারিয়ারের অভাব, এই সমস্ত অভাবের কারণে হয়তো কিছু এদিক ওদিক হতে পারে। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন ঢাকা চট্টগ্রাম রেলপথে ডাবল লাইনের কাজের কারণে এখন সময় বেশি লাগলেও সেটা সাময়িক, নতুন ইঞ্জিন আসলে কন্টেইনার পরিবহন বাড়বে। এই সময়টাই আমরা কিছু সমস্যার মধ্যে আছি, এই সমস্যা থাকবে না, অচিরেই এটা দূর হয়ে যাবে। আমাদের ডাবল লাইন চালু হওয়ার পরে কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, আমাদের কিছু কিছু ইঞ্জিন পুরানো। কন্টেইনার পরিবহন করে গত বছর 40,20,00,000 টাকা রাজস্ব আয় করেছে রেলওয়ে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট প্রস্তাব পেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড 1 এবং গ্রেড 2 প্রাপ্তির বিষয়ে দ্রুত অনাপত্তিপত্র দেবে অর্থ বিভাগ। সোমবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছাড়াই এ সুবিধা পাবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ইতোমধ্যে সরকার বিভিন্ন ক্যাডারদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডে আরও কিছু পদ সৃষ্টির জন্য কার্যক্রম গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে অষ্টম বেতন স্কেল কার্যকরের পর কোনো অসঙ্গতি থাকলে অর্থ বিভাগ আগের তা নিয়ম অনুযায়ী গুরুত্বের সাথে বিবেচনা করবে বলেও জানানো হয়েছে। সংসার এগিয়ে নিতে ক্লান্তিহীন পরিশ্রম করে চলেছেন রাজশাহীর অনেক সংগ্রামী নারী। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে পড়েন জীবনযুদ্ধে। দিনভর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে সংসারের চাকাকে একটু একটু করে গতিশীল করছেন তারা। আর এসব নারীর সহযোগিতায় এগিয়ে এসেছে সমাজসেবা অধিদপ্তর। আব্দুল সালামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। শীতকে উপেক্ষা করে সংসারের চাকাকে সচল করতে প্রতিদিনই ছেলে রাকিবকে নিয়ে ভোরে বেরিয়ে পড়েন মা রেবেকা সুলতানা। জীবিকার তাগিদে কখনো গার্মেন্টস কর্মী, কখনো বা সেলাই মেশিনের কাজ করলেও বর্তমানে রাজশাহীর সাহেব বাজারে ভাপা পিঠা বিক্রি করেন তিনি। অটোচালক স্বামীর উপার্জিত অর্থে সংসার না চলায় রেবেকাকে হাল ধরতে হয়েছে সংসারের। ছেলে রাকিব ও মেয়ে ইভাকে শিক্ষিত করতে আত্মপ্রত্যয়ী সংগ্রামী এই নারীর নিরন্তর ছুটে চলা। ছেলে মনে মুখের দিকে তাকিয়ে থাকি, আমাকে প্রায় দিন 24 ঘন্টা খাটা লাগে। ভোরবেলা উঠে আম্মুকে সবকিছু গুছিয়ে দিই, পরে প্রাইভেটে যাই। শুধু রেবেকা নয়, তার মতো অনেকেই সংসারের হাল ধরতে নেমে পড়েছেন রাস্তায়। এদের প্রত্যেকের রয়েছে ভিন্ন ভিন্ন কষ্টের গল্প। আমার স্বামী ছাড়া দিয়েছে, এই রুটি বানিয়ে পরের জায়গায় কাজ করে মনে করেন যে ছেলে পিলা নিয়ে সংসার চলে। আমার স্বামী অক্ষম, আর উদ্যমী এসব নারীদের এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ হাতে নেয়ার কথা জানালেন নারী উদ্যোক্তারা। একটা বুটিক করেছি, সেখানে প্রায় 350 মেয়ে কাজ করে। সমাজসেবা অধিদপ্তরের দেয়া তথ্য মতে প্রতি মাসে 13,300 জন নারীকে 400 টাকা বয়স্ক ভাতা, 1,500 নারীকে 500 টাকা প্রতিবন্ধী ভাতা ও 21,800 জন নারী পায় 400 টাকা করে বিধবা ভাতা। দরিদ্র সীমার নিচে যে সমস্ত পরিবারের মহিলারা আছে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের মাধ্যমে সহায়তা দিয়ে থাকি। জেলায় প্রায় 18,000 নারী সুদমুক্ত ঋণ ও 1,500 কর্মজীবী নারী সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র ঋণের আওতায় রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সৌদি আরবে পুরুষ শ্রমিক পাঠানোর বিষয়ে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার, একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়া নারী গৃহকর্মীদের নিরাপত্তা, বেতন কাঠামো সহ বিভিন্ন বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া সংবাদ সম্মেলনে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক কার্যক্রম জিএফএমডিতে বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং এই কার্যক্রমে বাংলাদেশের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, অভিবাসনের মাধ্যমে উন্নয়ন এমন লক্ষ্য সামনে রেখেই কাজ করবে বাংলাদেশ। রেস্ট্রিকশনটা ছিল, ইটস ইনফর্মাল রেস্ট্রিকশন, এমন না যে আমাদের আইনে যে ডিএসডাব্লিউ যে এগ্রিমেন্ট সেখানে বন্ধ ছিল, এটি ইনফর্মালি ওনারা বলছিল আমরা প্রথমে এটা নিব, পরে আমরা মেইল ওয়ার্কার্সদেরকে নিব, এটা ওনারা উদ্যোগ করেছেন। এখন যেটা হবে যে মেইল ওয়ার্কাররা যেতে পারবে, আরেকটি হলো যে মেয়েদের যে একটা একটা নিরাপত্তার বিষয় আছে সেটাও আমরা এনশিওর করতে পারবো। জিএফএমডি করার সূত্রে আমরা বাংলাদেশকে ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা প্লেয়ারে নিয়ে যাব। দিস উইল সার্টেনলি রেইজ দি প্রোফাইল অফ বাংলাদেশ ইন এ ভেরি সিগনিফিকেন্ট ম্যানার, বোথ ইন দি ইন্টারন্যাশনাল পলিটিক্স এন্ড ইন দ্য মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রিসের বর্তমান বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে অভিবাসীদের গ্রেপ্তার আতঙ্ক কমেছে বলে জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। তবে বৈধতার আবেদন করতে গেলে এখনও নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় বলে অভিযোগ তাদের। আর এ কারণে গ্রিস সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক উন্নয়নের তাগিদ দেয়া হয়েছে। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। হাজার হাজার কোটি ইউরোর দেনায় ডুবে থাকা ইউরোপের দেশ গ্রিসে বর্তমান প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান প্রায় বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। আগে তো পুলিশকে অনেক জুলুম করছে এই সামারা থাকতে, এখন এই সরকার হওয়ার পরে মানুষ একটু আজাদ হয়েছে, পুলিশে বেশি তাপড়ায় না, আমরা খুব একটা শান্তিতে আছি বর্তমানে। তবে গ্রেফতার আতঙ্ক কমলেও গ্রিস সরকারের কাছে বৈধতার আবেদন করার ক্ষেত্রে এখনো নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। এমনকি যাদের বৈধতার কাগজপত্র রয়েছে তারাও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন অনেকে। বিগত সরকারের যে আইন, এই আইনটাই এখনো আছে যে সাত বছরের একটা ডকুমেন্ট দিয়া, কিন্তু সাত বছরের ডকুমেন্ট নিয়ে সাধারণ জনগণ এটা হয়রানি করতেছে। এই স্টিকারটা যখন না থাকে, কিন্তু এই স্টিকারটা ছাড়াও সে যাইতে পারবে, কিন্তু যখন এই স্টিকারটা দেখাইতে পারে না তখন অনেক সময় স্টিকারটা চায়, এটা নিয়ে অনেকেই হয়রানির শিকার হয়। এই অবস্থায় বৈধতার আবেদনের ক্ষেত্রে গ্রিস সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। ইন্ডিয়া আর পাকিস্তানের বিভিন্ন জায়গায় মানুষের কেস টেকে, আমাদের শুধু বাংলাদেশে কেস টেকতেছে না, এই জন্য আমাদের এখানের সাথে গ্রিসের সাথে সম্পর্ক, সরকারের সাথে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক রাখা একান্তই দরকার। গ্রিসে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী সহ সকল অভিবাসী এখন তাকিয়ে আছেন বর্তমান গ্রিস সরকারের পরবর্তী অভিবাসন নীতিমালার দিকে। সময় সংবাদ গ্রিস। 21তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেয়া রেস্টুরেন্টগুলো বেশ চড়া দামে বিক্রি হচ্ছে খাবার। অংশগ্রহণকারীরা বলছেন, খাবারের দাম নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে এবারে ইপিবির পক্ষ থেকে সব খাবারের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে সরকার কর্তৃক নির্ধারিত এ দাম অনেক বেশি বলে অভিযোগ করেছেন মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের নানা অঞ্চল থেকে ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী। তাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই মেলায় প্রতি বছরই থাকে খাবার দাবারের বিশেষ আয়োজন। ফ্যামিলি সহ আসছি, তো বাচ্চাদের ওদের একটু লাঞ্চের জন্য আমরা এখানে বসছি আর কি। চিকেন বিরিয়ানি আর তেহারি খেলাম। চিকেন বিরিয়ানি লয়েছে 150 টাকা করে আর তেহারি 90 টাকা হাফ। পিবির রেটটা অনেকেই নিতে পারছেন আর কি, যে পরিমাণ প্রাইস করছে ওনারা, ফুচকা প্রাইস 100 টাকা, অনেক কাস্টমার এটা করতে পারতেছেন না। তবে মুখরোচক এসব খাবারের দাম নিয়ে বরাবরের মতো প্রশ্ন থেকেই যাচ্ছে। মেলায় ফুল প্লেট চিকেন বিরিয়ানির দাম নির্ধারণ করা হয়েছে 290 টাকা, এছাড়া বিফ তেহারি 140, মাটন কাচ্চি 340 টাকায় বিক্রি হচ্ছে, যা মেলার বাইরের তুলনায় অনেক বেশি বলে স্বীকার করলেন বিক্রেতারাও। তবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই ইপিবি এ দাম নির্ধারণ করেছে বলে জানালেন তারা। মেলা কমিটি যে চার্ট দিছে, আমাদের সমস্ত টেবিলে চার্টগুলো দেওয়া আছে, ওই চার্ট হিসেবে আমরা বিক্রি করি। চিকেন টিকা ওইগুলো আপনার 300 টাকা, তারপর চটপটি ফুচকা আছে, এগুলো মনে করেন 120 টাকা করে। ইরানি বিরিয়ানি, দিল্লিকা খিচুড়ি এবং মোরগ পোলাও। ইপিবি নির্ধারিত যে মূল্য, সে মূল্যের চেয়ে আমরা প্রায় 40 টাকা করে কম রাখছি।
এছাড়াও মেলা ঘুরে দেখা গেল কোমল পানীয়, চিপস, জুস প্যাক, আইসক্রিম এবং বোতলজাত পানি বিক্রি হচ্ছে প্যাকেটে লেখা মূল্যের চেয়ে 5 টাকা বাড়তি দামে। মেনু বলতে এমনি মুখী কে উনি মেনু দেখাই নাই, দাম একটু বেশি মনে হচ্ছে। টিভি রেটটা অতিরিক্ত একটু মনে করেন যে একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমরা ওই রেটের থেকে 10 টাকা 20 টাকা ছাড়ে বিক্রি করতেছি আর কি। তবে খাবারের বাড়তি দামের বিড়ম্বনা এড়াতে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা বাইরে থেকেও খাবার সঙ্গে নিয়ে মেলায় আসতে পারছেন। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী সানভীর রূপল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে পঞ্চম দিন, অর্থাৎ 5ই জানুয়ারি সকালের যে অবস্থা, সেই অবস্থাতে দেখা যাচ্ছে যে লোকজনের আনাগোনা কিন্তু খুব একটা বেশি নেই। তবে আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে তত কিন্তু লোকজনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো বাণিজ্য মেলার যে খবরাখবর যদি বলতে হয়, তবে এখনও কিন্তু বলতে হচ্ছে যে বাণিজ্য মেলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কর্তৃপক্ষ শেষ করলেও এখনও যে প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিচ্ছে, সেই মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও পুরোপুরি প্রস্তুতি নিয়ে শেষ করতে পারেনি। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনের যে স্টল আছে, সেই স্টলটিও এখনো পর্যন্ত কিন্তু কাজ শেষ করতে পারেনি। এরকম মেলায় ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো স্টল আমি পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছি যে তারা কাজ শেষ করতে পারেনি। তবে তারা আশা প্রকাশ করেছেন যে কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ আগামী 3-4 দিনের মধ্যেই পুরোপুরি মেলার সব কাজ শেষ করতে পারবেন এবং মেলা তখন আস্তে আস্তে করে পরিপূর্ণতায় রূপ পাবে। তো এছাড়া মেলার যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সকাল থেকে বেশ ভালো দেখতে পেয়েছে এবং র‍্যাব পুলিশের যে বলয় তা কিন্তু বাণিজ্য মেলার পুরো আশপাশ এলাকা জুড়ে আছে। এছাড়া বাণিজ্য মেলার ভেতরেও কিন্তু নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ ভালো দেখতে পেয়েছি। তো এবারের বাণিজ্য মেলায় মোট 22টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং 22টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে 60টি দেশের কিন্তু এবার নতুন 60টি দেশ নতুনভাবে প্রথমবারের মতো অংশ নিচ্ছে। এছাড়া দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, দেশীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু সারা বছরের যে তাদের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণা এবং নতুন পণ্যের যে সমাগম, সেই নতুন পণ্যের সমাগম কিন্তু এই বাণিজ্য মেলার মধ্য দিয়ে করে থাকে। এবং আমরা দেখতে পেয়েছি যে সেরকম অবস্থাও কিন্তু বিরাজ করছে যে নতুন নতুন পণ্য কিন্তু এবার মেলায় এসেছে এবং যদিও এখনও পর্যন্ত ক্রেতা সমাগম খুব একটা হয়নি, তবে বিক্রেতারা যে আশা প্রকাশ করেছেন যে মেলা যত সময় বাড়বে, অর্থাৎ মাসের প্রথম 10 তারিখের পরে কিন্তু মেলাটা মূলত জমে ওঠে এবং এবারও সেরকম অবস্থা বিরাজ করতে পারে এরকম বিক্রেতারা বলছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখন শীত মৌসুম, যে সেই শীত মৌসুমকে কেন্দ্র করে মেলার বিভিন্ন স্টলগুলো কিন্তু সাজানো হয়েছে। অনেকগুলো স্টল এসেছে যারা শীত মৌসুমের বিভিন্ন পোশাক আশাক তারা মেলায় নিয়ে এসেছেন। ঠিক তার পাশের দোকানটিতেও আপনি দেখতে পাচ্ছেন যে এবারের মেলার যে একটি শীত মৌসুমের কারণে তারা শাল বিক্রি করছে। এরকম মেলায় কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসে শীত মৌসুমের পোশাকের যে সমারোহ, সেই পোশাকের সমারোহ কিন্তু তারা এখানে দেখতে পেয়েছে। এছাড়া যে দেশি বিদেশি যে একটি সমাগম এই মেলার মিলন মেলায়, সেই মিলন মেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। তবে মেলার আজকের পরিস্থিতি যদি বলতে চাই যে মানুষজনের আনাগোনা একটু কম হওয়ার একটি কারণ হয়তো হতে পারে যে আজকে 5ই জানুয়ারি হরি জানেন যে গত বছর মেলায় এই 5ই জানুয়ারি নির্বাচন কে কেন্দ্র করে যে পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছিল, সেই রাজনৈতিক পরিস্থিতির কারণে মেলার কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিক্রেতারা এসেছিলেন, যে প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছিল, সেই প্রতিষ্ঠানগুলো পরে তারা হতাশ হয়েছে এবং এবার মেলার প্রথম দিক থেকে মেলা জমার যে আশা প্রকাশ তারা করছেন এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেছেন, সেই রাজনৈতিক পরিস্থিতি যাতে ভালো থাকে সেইভাবেই তারা চিন্তাভাবনা করছেন। তবে আজকে 5ই জানুয়ারি, তাই দুই দলের সমাবেশ আছে এবং সেই কারণে মানুষজনও বাইরে দেখে এসেছে যে একটু কম বের হয়েছে। তবে আস্তে আস্তে যখন সেই পরিস্থিতিটা, অর্থাৎ মানুষজনের মধ্যে সেরকম কোনো ভয়ভীতি যদি কাজ না করে, তাহলে হয়তো আস্তে আস্তে বিকেলের দিকে মেলা আবার জমে উঠবে। তো হরি, এই ছিল মেলার আজকের সকালের দিনের খবরাখবর। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সানভীর রূপল। 2021 সাল নাগাদ মধ্যম আয়ের দেশের কাতারে দাঁড়াতে জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনা ইনস্টিটিউট অফ
ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাণিজ্যিক ভবনে জ্বালানি ব্যবহারে দক্ষতা শীর্ষক এক সেমিনারে একথা বলেন জ্বালানি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম। এ সময় তিনি আরও বলেন জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করা হচ্ছে, তবে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক সাইফুর রহমান। ১৬ বছর পূর্তি উৎসব উদযাপন করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। নতুন প্রযুক্তির উদ্ভাবন কিংবা নতুন আঙ্গিকে পুরনো প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির উদ্ভাবন আর পরিবর্তনের মধ্য দিয়েই কেটেছে ২০১৫ সাল। ২০১৬ সালেও আকর্ষণীয় কিছু টেক পণ্য বাজারে ছাড়ার কথা রয়েছে টেক প্রতিষ্ঠানগুলোর। ইউবার স্মার্টফোনের একটি অ্যাপ মাত্র। এ অ্যাপ দিয়ে আপনি মিনিটেই চালকের সাথে যোগাযোগ করে বুকিং দিয়ে দিতে পারবেন যে কোনো বাহন। এ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের ৬৭টি দেশ আয় করছে অন্তত ৫,০০০ কোটি ডলার। প্রযুক্তির প্রসারে স্মার্টফোনের একটি বাটনের চাপ দিয়ে এখন সারা যায় নিত্যদিনের অনেক কাজ। প্রযুক্তির উদ্ভাবন আর ব্যবহারের দিক দিয়ে তাই বিগত বছরটি ছিল সেরা। ইয়াহুর মতো টেক প্রতিষ্ঠানের কিছু সমস্যার সম্মুখীন হতে হলেও গুগল আর ফেসবুক ছিল মুনাফার তুঙ্গে। ইয়াহুর জন্য ২০১৬ সালটা ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার সময়, তবে গুগল আর ফেসবুক ২০১৫ সালে যে পারফরমেন্স দেখিয়েছে তা ২০১৬ সালেও অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেম নিয়ে মাইক্রোসফটকে কিছুটা ঝামেলা পোহাতে হলেও উইন্ডোজ 10 এবং নতুন মোবাইল ট্যাবলেট আর ল্যাপটপের উদ্ভাবনের কারণে এই টেক জায়ান্টের অবস্থাও বেশ ভালো ছিল। একই বছর অ্যাপল বের করলো বহুল প্রতীক্ষিত অ্যাপল ওয়াচ, আর আইফোনের ধারাবাহিকতায় বাজারে এসেছে 6S এবং 6S প্লাস। আইফোনের সবশেষ সংস্করণগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু আমি দেখতে চাই আইফোন 7 এর ক্ষেত্রে অ্যাপল কি ধরনের নতুনত্ব নিয়ে আসে, কারণ স্মার্টফোনের কনফিগারেশনে বরাবরই নতুনত্ব আনা সহজ কথা নয়। তবে গেমস খেলা কিংবা মুভি দেখার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান সনির প্রজেক্ট মরফাস, ফেসবুকের অকুলাস রিফট এবং মাইক্রোসফটের হলোলেন্সের অপেক্ষায় রয়েছেন প্রযুক্তি প্রেমীরা, যেগুলোর দেখা পাওয়া যাবে ২০১৬ সালের প্রথম প্রান্তিকেই। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ। মিয়ানমারের উপকূলীয় এলাকা প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল উত্তোলক প্রতিষ্ঠান উডসাইড পেট্রোলিয়াম। বিশ্বের বিভিন্ন জ্বালানি প্রতিষ্ঠানের কাছে এটা সুখবর, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় এ দেশটি জ্বালানি সম্পদ উত্তোলনের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাখাইন অধ্যুষিত অঞ্চলে এ গ্যাস ক্ষেত্র রয়েছে বলে জানিয়েছে উডসাইড পেট্রোলিয়াম। বিজি টোটাল এবং উডসাইড পেট্রোলিয়াম সম্মিলিতভাবে মিয়ানমারের তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কার এবং উত্তোলনের কাজ করছে। মাত্র ৫ বছর আগেই বিদেশিদের কাছে এ খাতে বিনিয়োগের দ্বার উন্মুক্ত করেছে মিয়ানমার। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ায় এ বিনিয়োগ আরও বাড়ার প্রত্যাশা মিয়ানমার সরকারের। টানা দ্বিতীয়বারের মতো কমল অস্ট্রেলিয়ার বৃহত্তম এবং বিলাসবহুল শহর সিডনির বাড়ির দাম। ২০১৫ সালের ডিসেম্বরে এ শহরের বাড়ির দাম কমেছে 1.2%, নভেম্বরে এ হার ছিল 1.4%। এর মধ্য দিয়ে গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালো সিডনির বাড়ির দাম। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরগুলোতে প্রতিনিয়তই কমছে বাড়ির দাম, সেই সাথে মেলবোর্নেও কমেছে বাড়ির দাম। বিদেশিরাও তাই এখাতে বিনিয়োগে ঝুঁকি নিচ্ছে না। ডিসেম্বরে এ শহরের আর্থিক খাতে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বকেজি ওজনের একটি বুফিন টুনা মাছ নিলামে ১১৭,০০০ ডলার দিয়ে কিনে নিয়েছে জাপানের টোকিওর একটি রেস্টুরেন্ট। টোকিওর সুজুকি রেস্টুরেন্ট টোকিওর সুজুকি মাছের বাজার থেকে এ টুনা মাছটি কিনে নেয় কিওয়া কর্পোরেশন এবং কিও একটি চেইন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কিয়োশি কিমুরা। ২০১৬ সালের প্রথম টুনা মাছের নিলামে এ নিয়ে টানা পঞ্চমবারের মতো
জিতলেন কিয়োশি কিমুরা। মাছটি ধরা হয়েছিল জাপানের উত্তরাঞ্চলের ওমা উপকূলে। দর্শক, এবারে জানিয়ে দেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর। যোগ দিচ্ছি DSEBD.org ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখন পর্যন্ত যে শেয়ারের লেনদেন হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 25 পয়েন্ট বেড়েছে DSE-র যে প্রধান সূচক DSEX-এ, এবং DSE সরিয়া সূচকে 7 পয়েন্টের চেয়েও বেশি পরিমাণ সূচক যোগ হয়েছে, এবং DSE-র যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেখানে কিন্তু যোগ হয়েছে এখন পর্যন্ত প্রায় 9 পয়েন্টের মতো। এবং লেনদেন হয়েছে টাকার অঙ্কে যদি আমি বলি 186 কোটি টাকার শেয়ার, এবং মিউচুয়াল ফান্ডে লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 165টি প্রতিষ্ঠানের দর কিন্তু দেখা যাচ্ছে যে বেড়েছে, এবং দর কমেছে 67টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে 42টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। গতকালকে যেটা লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু গতকালকে কিন্তু নেতিবাচক প্রবণতায় কিন্তু বাজার শেষ হয়েছে। গতকালের দিন শেষে সূচক কিন্তু মাত্র 6 পয়েন্টের মতো কিন্তু নেতিবাচক ছিল। 6 পয়েন্ট হারিয়ে DSE-র যে প্রধান সূচক DSEX অবস্থান করছিল 4617 পয়েন্ট। এবং যেটা যেটা দেখছি টপ 20-তে আজকে শীর্ষ 20 প্রতিষ্ঠানের মধ্যে যেটা রয়েছে, শীর্ষ 20 প্রতিষ্ঠানের ঠিক একদম প্রথমেই রয়েছে ওষুধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো। আজকে সর্বশেষ লেনদেন মূল্য বেক্সিমকো কিন্তু দেখা যাচ্ছে যে 31 টাকা 30 পয়সা, এবং সর্বোচ্চ কিন্তু 31 টাকা 40 পয়সা আজকে বেক্সিমকোর লেনদেন হয়েছে। এবং 2 নম্বরে রয়েছে টপ 20-র দেখা যাচ্ছে তিতাস গ্যাস জ্বালানি খাতের প্রতিষ্ঠান, লেনদেন হয়েছে 50 টাকা 90 পয়সায় এবং 51 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। KDS লিমিটেড অবস্থান করছে 3 নম্বরে, 89 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে সর্বশেষ, 90 টাকা 90 পয়সা পর্যন্ত কিন্তু আজকে দর উঠেছিল। এমারেল্ড অয়েল অবস্থান করছে 4 নম্বরে, লেনদেন হয়েছে এখন পর্যন্ত 69 টাকায় সর্বশেষ লেনদেন মূল্য, এবং সর্বোচ্চ লেনদেন মূল্য দেখা যাচ্ছে যে 71 টাকা। এই ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অবস্থান করছে টপ 20-র 5 নম্বরে, 147 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে, এবং সর্বোচ্চ লেনদেন মূল্য দেখা যাচ্ছে যে 149 টাকা। ইফা ডটস রয়েছে 6 নম্বরে, বেক্স ফার্মা ওষুধ খাতের প্রতিষ্ঠান রয়েছে 7 নম্বরে, সাপোর্ট রয়েছে 8 নম্বরে, IPDC রয়েছে 9 নম্বরে। IPDC-র লেনদেন মূল্য 28 টাকা 60 পয়সা সর্বশেষ, এবং 28 টাকা 70 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে। এবং সামিট পাওয়ার রয়েছে জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠান 10 নম্বরে, এবং সামিট পাওয়ারের আজকে লেনদেন মূল্য 41 টাকা 60 পয়সা এবং 41 টাকা 80 পয়সা পর্যন্ত কিন্তু আজকে সামিট পাওয়ারের লেনদেন হয়েছিল। এই ছিল দেশের প্রধান পুঁজিবাজারের খবরাখবর। এবারে জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো আরও একবার। মহাজোট সরকারের 2 বছর পূর্তি আজ, যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। নানা জটিলতায় দিন দিন কমছে কমলাপুর ICD-র কন্টেইনার হ্যান্ডলিং, রেলপথে বেশি পরিবহন হলে সড়কপথে চাপ কমার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়, মত সংশ্লিষ্টদের। সংসারের হাল ধরতে ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছেন অনেক সংগ্রামী নারী, তাদের এগিয়ে নিতে নানা পদক্ষেপ সমাজসেবা অধিদপ্তরের। এবং গ্রিসে বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর অভিবাসীদের গ্রেপ্তার আতঙ্ক কমেছে, জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের প্রতি সম্পর্ক উন্নয়নের তাগিদ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। সঙ্গে থাকুন সময়।